نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত সুস্থতাকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই সুস্থতা দান করেছেন, সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে الحمد لله رب العالمين شكريا. তো যাই হোক, আজকের যে আলোচনা সেটা আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে অনুধাবন করতে পেরেছেন যে আজকের আলোচনা হলো আমার কোথাও ফোড়া হয়েছে, ফোড়া বুঝি। তো আমরা ফোড়া বলতে সাধারণত আমরা যেটা ফোট বলে আখ্যায়িত করে থাকি, আমাদের শরীরে কোথাও যদি ফোড়া হয়ে থাকে সেই ফোড়া থেকে যদি একটু একটু করে রক্ত বের হচ্ছিল, সেই স্থানের উপর কিছু মাটি দিয়ে মাটি লাগিয়ে দিল অথবর কাপড় দিয়ে মুছে নিল, এরপর অথবর আমরা কাপড় দিয়ে সেটা মুছে নিলাম, মুছে নেওয়ার পর সে ওই ক্ষত স্থান থেকে আরও কিছু রক্ত বাহির হলো, এভাবে আমি বা আপনি কয়েকবার করার পরে তারপরও দেখা যায় যখন আমি মুছে ফেলি, মুছে ফেলার পর একটু একটু করে আসেন এবং আসতে আসতে দেখা যায় এক পর্যায়ে আশেপাশে একটু গড়িয়ে পড়ে যায় এমন এই অবস্থায় আমাদের অজু থাকবে কি থাকবে না। যদি আপনার মনে হয় ক্ষত স্থানের ওপর মাটি যদি না দিলেন, না দিতে বা কাপড় দ্বারা না মুছে মুছলে রক্ত আশপাশে বের হয়ে পড়ত, তবে অবশ্যই অজু ভঙ্গ হয়ে যাবে। মাটি না দিলে বা মুছে না ফেললে ক্ষত স্থানের অতিক্রম করে আশেপাশে বের হয়ে গড়িয়ে পড়ত, তবে তার অজু ভঙ্গ হবে। যদি আসলে কথা হলো, যে জায়গায় আপনার ক্ষত হয়েছে সেই জায়গায় আপনি মাটি দেন বা বিভিন্ন ওষুধ দেন, যেটাই দেন দিয়ে মুছে ফেলেন না কেন, যদি আপনি মাটি না দেওয়ার কারণেও মুছে না ফেলার কারণে, যেমন আমার এই জায়গায় আসতেছে আমি বারবার মুছে ফেললাম, আসতেছে আমি মুছে ফেললাম, আসতেছে আবার মুছে ফেললাম, এভাবে বারবার কয়েকবার করার পর দেখা যায় আপনার শরীর কিন্তু, আমরা কিন্তু জানি শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বা পুষ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে, কিন্তু আপনি গড়াতে দেন নাই, কিন্তু কয়েকবার মুছার পর যতটুকু সেটা তো গড়িয়ে পড়েছে, সেই জন্য আপনার অজু থাকবে না কি থাকবে না, অজু থাকবে না অবশ্যই অবশ্যই। আমার পানির ভাইরা, চালাকি করলে চলবে না ইসলাম, কারণ আপনি বারবার মুছেছেন, আপনি যখন চলাতেন দয়ান্ডবান হবেন তখন আপনি বারবার কীভাবে মুছবেন, সেই কারণে ইসলাম এটাকে আপনি বরদাস্ত করে দিয়েছেন। আপনার ক্ষত স্থান থেকে যদি পড়ার কারণে আপনি মাটি দিয়ে বন্ধ করে রাখেন, বন্ধ করে রাখার পর তা থেকে কিছু রস বের হলো সেটাও আপনি মুছে ফেললেন, কী করলে ফেললেন, আবার পড়লো মুছে ফেললেন, আবার পড়লো মুছে ফেললেন, এভাবে বারবার করার ফলে আপনার কিন্তু অজু আর থাকবে না। সেজন্য আমরা এই অজু আবার বারবার পুনরায় এই অজু আমাদের পুনরায় আবার করে নিতে হবে। এবার আসুন
আরো একটা মাসআলা বা বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন ওযু সম্পর্কে, কারো থুতুতে যদি রক্ত মিশ্রিত দেখা যায়, ধরুন আমাদের কাশি বা আমাদের যক্ষা বা আমাদের বিভিন্ন একটা ডিজিজ হয়েছে, যেই ডিজিজের কারণে অথবা আমাদের দাঁতে পায়োরিয়া রোগ হয়েছে অথবা দাঁতে ক্ষত হয়েছে, কারো থুতুর সঙ্গে যদি রক্তের মিশ্রণ দেখা দেয় এবং তা পরিমাণে এত কম হয় যে থুতুর সাদা অংশই বেশি থাকে, কিছুটা হলদে রঙেরও দেখা যায়, তবে অজু ভঙ্গ হবে না। কিন্তু যদি থুতুর সঙ্গে আপনার রক্তের পরিমাণ, আপনার কিছু কিছু শরীরের ক্ষতস্থান থেকে পুজের পরিমাণ বা দাঁতের পায়ুরিয়ার কারণে যে পিক হয়েছে বা পুজ হয়েছে, সেই পুজের পরিমাণ আপনার থুতু যেই ফেলেছেন, ফেলে দেওয়ার পর ওই থুতুর চাইতে বেশি পরিমাণ পিক হয়েছে, তাহলে আপনার অজু ভেঙে যাবে। সমান পরিমাণ পিক বা রক্ত হয়েছে, আপনি অজু ভেঙে যাবে। আপনাকে অবশ্যই যেসব আপাতত বন্দুকি অজু করে আমল করতে হয় সেগুলো অবশ্যই আপনাকে পুনরায় আমাকে পুনরায় অজু করে আদায় করতে হবে। আর যদি থুতুর সাথে যে রক্তের পরিমাণ এসেছে বা আমাদের শরীর থেকে টক্সিন যে থুতুর সঙ্গে বাইর হচ্ছে, ওই টক্সিনের পরিমাণ যদি থুতু এবং রক্তের পরিমাণ বা টক্সিনের পরিমাণ আপনার শরীরে আপনার থুতুর সাথে কম হয়, তাহলে আপনার অজু ভঙ্গ হবে না। হ্যাঁ, এভাবে যদি থুতুর পরিমাণ সমান হয় বা সমান চেয়ে একটু বেশি হয়, তাহলে বুঝতে হবে আপনার অজু ভাঙেনি। আর যদি থুতুর চেয়েতে থুতুর বা টক্সিনের পরিমাণ থুতুর চাইতে বেশি হয়, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি কম হয় তাহলে অজু ভাঙবে না, বা সমান হলো ভেঙে যাবে আপনার থুতু এবং হ্যাঁ যদি থুতু বা সমান বা বেশি হয় রক্তের পরিমাণ বা টক্সিনের পরিমাণ, অজু ভেঙে যাবে। সেই জন্য আমাদেরকে পুনরায় অজু করে নিতে হবে। ঠিক তদ্রূপ কেউ যদি আমরা শরীরে যখন দাঁতের ভিতরে কোনো খাবার বসে গিয়ে থাকে বা আটকে থাকে, সেই আটকে থাকা খাবারগুলো যদি আপনার আমার এই খাবারের মধ্যে যদি খাবার দাঁতের মধ্যে যদি খাবার থেকে থাকে, ওই খাবার যদি আপনি বাহির করতে চান বা খিলাল করতে চান, অথবা খিলাল ছাড়াই আপনার দাঁত থেকে রক্ত বাহির হচ্ছে, ওই রক্ত বাহির হওয়ার কারণে যদি ঠিক যদি ওই থুতুর চাইতে বেশি হয়, তাহলে রক্ত আপনার অজু ভেঙে যাবে, পুনরায় আপনাকে অজু করতে হবে। সার কথা, যেভাবেই আপনার মুখ থেকে বা শরীরের ক্ষতস্থান থেকে যদি আপনার রক্ত বা রক্তের ভাগ যদি বেশি হয়, তাহলে আপনার আমার অজু ভেঙে যাবে, আমাদেরকে পুনর অজু করে নিতে হবে। এবার আসুন, কেউ যদি রক্ত বের করার জন্য শরীরে জোর লাগায় এবং জোর এ পরিমাণে রক্ত চুষে নেয়, আমরা সাধারণত যোগ যে পশু পাখি সরি আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা এই যোগকে আমরা দেখেছি, যদি কেউ রক্ত বের করার জন্য শরীরের যোগ লাগায় এবং যোগে পরিমাণ রক্ত চুষে নেয়, সে তার মাঝখান থেকে কেটে ফেললে রক্ত বেড়ে পড়বে, তবে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি এ পরিমাণ রক্ত
না চুষে বরং তার চেয়ে অনেক কম রক্ত চুষে, তবে অজু ভঙ্গ হবে না। যদি মশা মাছি বা ছাড় পোকা রক্ত খায় তবে অজু ভঙ্গ হবে না। যেমন মশা যদি আপনার শরীর থেকে রক্ত খায়, সেটা শুধু মশার দেহ পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলেন, আপনার কিন্তু অজু ভঙ্গ হবে না। ঠিক তদ্রূপ মাছি বা দাস, যেটা নাকি আমরা গ্রাম অঞ্চলে যারা গরু পেলে গরু লালন পালন করে থাকি বা ছাগল ভেড়া পালন করে থাকি, তারা চিনতে পারবো একবার স্পষ্টভাবে। তারপর আরও মশলাটা ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি, যদি মশা মাছি বা কোনো কীটপতঙ্গ অথবা জোক যদি আপনার শরীর থেকে রক্ত চুষে খায়, যদি মশা মাছি হয় সেটা যে পরিমাণে রক্ত খাক না কেন, আপনার অজু ভঙ্গ হবে না। কিন্তু যোগের ক্ষেত্রে একটু মশলাটা ভিন্ন রয়েছে। যদি যোগ আপনার শরীর থেকে রক্ত খায়, রক্ত খাওয়ার পর তার দেহের যে ওজন, সেই ওজনের চাইতে বেশি পরিমাণে যদি রক্ত খেয়ে ফেলেন, তাহলে আপনার চুষে নেয়, তাহলে আপনার অজু ভেঙে যাবে। যোগ কিন্তু এরকম একটা জিনিস, দেখতে একবার সূচের মতো, কিন্তু যখন রক্ত খায় তখন সেটা হয়ে যায় হাতির মতো। সেজন্য এই যোগ যদি আমাদের শরীর থেকে রক্ত চুষে নেয়, তাহলে আমরা অবশ্যই অবশ্যই, যদি সেটা যোগের শরীর থেকে বেশি পরিমাণে রক্ত চুষে নেয়, তাহলে আমাদের অজু ভেঙে যাবে। আর যদি যোগে রক্ত খেয়েছে কিন্তু সেটা শরীর থেকে কম পরিমাণে খেয়েছে, তার শরীর যতটুকু ওজন হবে তার চাইতে কম খেয়েছে, তাহলে আপনার আমার অজু ভঙ্গ হবে না। যাই হোক, এ ছিল আজকের মতো আলোচনা। আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তবে আরও অনেকগুলো মাসা বিধিবিধান রয়েছে যে অজু সম্পর্কে, অজু ভঙ্গের কারণ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী আলোচনায় সেটা আলোচনা করব। খোদা হাফেজ।